বহু বছর পর বঙ্গ রাজনীতিতে ফের চর্চায় চিট ফান্ড সংস্থা অ্যালকেমিস্ট। এডির তলব পান মুকুল রায়। তিনি অসুস্থ, যেতে পারেননি, কিন্তু তদন্ত এগিয়ে নিয়ে যায় ইডি। যেদিন বিচারালয় থেকে অবসর নেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেদিনও তাঁর মুখে উঠে আসে অ্যালকেমিস্টের কথা। সৌজন্যে নারদকাণ্ড। প্রথম কথা, নারদকাণ্ড একটা চক্রান্ত। একটা লোক আছে তালপাতার সেপাই না সেনাপতি কি বলে ডাকে, সব তৃণমূলের নেতারা থাকে, সে অ্যালকেমিস্ট বলে একটা কোম্পানি ছিল তার খুড়শ্বশুরের, তাকে দিয়ে এই পুরো কাণ্ডটা করেছিল। এটা একটা চক্রান্ত, এটা কোনো আপনার কি বলে ওটাকে স্টিং অপারেশনই নয়, এটা ওই ভদ্রলোককে ইউজ করে একটা চক্রান্ত করা হয় বিভিন্ন লোককে। যখন সেই তালপাতার সেপাই রাজনীতিতে দাঁড়াতে চাইছিল, তখন সে চায় যে তার বিভিন্ন যে সিনিয়র নেতা যারা আছে তাদের নামে একটা বদনাম লুটিয়ে দিতে, সেই জন্য এই কাজটা করা হয়েছিল। সুতরাং এটা কোনো দুর্নীতির সঙ্গে এর সংস্থান অনেক দূরে। আগে চক্রান্তের দিকটা দেখতে হবে যে কে চক্রান্তটা করেছিল, কেন চক্রান্ত করেছিল। ইডি তো শুরু করেছে, অ্যালকেমিস্টের তদন্ত তো শুরু করেছে। সেই অ্যালকেমিস্ট তদন্তে ইডি বাজেয়াপ্ত করলো তৃণমূলের প্রায় 10.5 কোটি টাকা। অ্যালকেমিস্টের আর্থিক তছরূপের মামলার তদন্ত করছে ইডি, সেই তদন্তেই ইডির এই পদক্ষেপ। গত 13 জানুয়ারি ইডি গ্রেপ্তার করেছিল অ্যালকেমিস্টের কর্ণধার কেটি সিংকে। দুমাস যেতে না যেতেই বাজেয়াপ্ত তৃণমূলের প্রায় 10.5 কোটি টাকা। ভোটের আগে ইডির এই পদক্ষেপ আরও জোরালো হবে তৃণমূলের সঙ্গে চিট ফান্ড সংস্থাগুলির যোগাযোগের অভিযোগ। একই সঙ্গে উঠে আসছে নারদকাণ্ড। মিলবে চক্রান্ত ও চক্রান্তকারীর হদিশ। নারদকাণ্ডে অভিযুক্ত যাঁরা, তারা চাইবেন সেটাই। কতদূর এগোতে পারবে এটি, সেটাই এখন দেখার। কলকাতা নিউজ।